নেলসন ম্যান্ডেলা সারা পৃথিবীর মানুষের মঙ্গলের জন্য নিজ দেশের সীমানা ছাড়িয়ে যেসব রাজনৈতিক ব্যক্তিত্ব নিজেদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে অন্যতম নেলসন ম্যান্ডেলা। সারা পৃথিবী যখন শ্বেতাঙ্গদের অত্যাচারের বিরুদ্ধে নিশ্চুপ ছিল তখন এই অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তোলেন ম্যান্ডেলা। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলা আজীবন স্বপ্ন দেখেছেন গণতান্ত্রিক একটি দেশ ও এমন একটি সমাজের যেখানে সব মানুষের অধিকার থাকবে সমান, সবাই যেখানে বাস করবে ভ্রাতৃত্বের বন্ধনে। ১৯১৮ সালের ১৮ জুলাই জন্মগ্রহণ করা ম্যান্ডেলা বাবাকে হারান মাত্র ৯ বছর বয়সে। ম্যান্ডেলা ছিলেন তার পরিবারের প্রথম সদস্য যার স্কুলে যাওয়ার সুযোগ হয়েছিল। স্কুলেই এক শিক্ষক তাকে নেলসন নামটা দিয়েছিলেন। তার আসল নাম রলিলালা দালিভুঙ্গা ম্যান্ডেলা। বরাবরই বর্ণবাদের বিরুদ্ধে ছিলেন ম্যান্ডেলা। বর্ণবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত হন ১৯৪৩ সালে এএনসির সঙ্গে যুক্ত হয়ে। আন্দোলনে নিজেকে এতটাই উৎসর্গ করেছিলেন যে একসময় বর্ণবাদ বিরোধী আন্দোলনের প্রতীক হয়ে ওঠেন নেলসন ম্যান্ডেলা। That goes out into the world, spreading hope, inspiration, and hope. Their legacy will be an international community where the rules of the game are the same for everyone, and behavior is guided by fair play and good sportsmanship. I ask you now to rise and join me in commending the original inductees into the World Sports Academy Hall of Fame. দীর্ঘ ২৭ বছর জেলে থাকতে হয়েছে আজীবন মানুষের মুক্তিকামী নেতা নেলসন ম্যান্ডেলাকে। তবে কোনো কিছুই তাকে বিন্দুমাত্র দমাতে পারেনি। মুক্তির সংগ্রাম থেকে এক পাও পিছু হটেননি তিনি। তার আন্দোলনের ফলেই আফ্রিকায় অবসান হয় বর্ণবাদের। দেশটির অবহেলিত কৃষ্ণাঙ্গরা পেতে শুরু করেন শ্বেতাঙ্গদের মতোই সমান অধিকার। শিক্ষার আলোয় আলোকিত হওয়ার সুযোগ পান তাদের নতুন প্রজন্ম। অসামান্য এ অর্জনের মূল কারিগর নেলসন ম্যান্ডেলা ১৯৯৩ সালে জিতে নেন শান্তিতে নোবেল পুরস্কার। এছাড়া তিনি জিতেছেন আরও ১০০টিরও বেশি পুরস্কার। তার সব অবদানের মূলে রয়েছে ভালোবাসা ও শ্রদ্ধা। তিনি অত্যাচার ঘৃণার জবাব কখনো হিংসা দিয়ে দেননি। তিনি আজীবন মানুষকে ভালোবেসেছেন, ভালোবাসতে বলেছেন। ১৯৯৯ সালে স্বেচ্ছায় ক্ষমতা হস্তান্তর করেন তিনি। রাজনৈতিক সংগ্রাম থেকে অবসর নিয়ে শুরু করেন এইডসের বিরুদ্ধে নতুন যুদ্ধ। একই সঙ্গে চালিয়ে যান দারিদ্র্যের বিরুদ্ধেও যুদ্ধ। তিনি দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে একসময় নিজে প্রাণ হারান।